हेलो फ्रेंड्स, वेलकम टू माय इंग्लिश स्टडी चैनल। आशा करी तुम्हारा सबाई भलो आछो। एखन आमादेर आलोचनार विषय पार्सन। पार्सन शब्दटिर अर्थ हलो व्यक्ति बा पुरुष। ताहले ह्वाट इज पार्सन, पार्सनटा कि? मने रखबे जार ऊपर निर्भर करे ভার্বের रूप बला जाए ताकेई बोले पार्सन। संज्ञाटा कि? जार ऊपर निर्भर करे ভার্বের रूप बना जाए ताके ही बोलबो आमरा पार्सन। जेमन कि दो एकटा उदाहरण दी। राम इज हैप्पी। दुई नम्बर वाक्य लिखी दे आर हैप्पी। देखो प्रथम वाक्य लिखेछि आमि कि राम इज हैप्पी, रामेर पोरे इज व्यवहार करेछि। द्वितीय वाक्यते कि करेछि आमि दे आर हैप्पी, देर पोरे आर व्यवहार करेछि। निश्चयई कोनो पार्थक्य आछे जार कारणे दुई जायगा दुई रकम ভার্ব ব্যবহৃত হয়েছে। रामो थार्ड पार्सन, देटाओ थार्ड पार्सन। ताहले केन एक जायगाते इज और एक जायगाते आर व्यवहृत हलो? तार कारणटा हच्छे पार्सन क्यों व्यवहार हलो सेटा हलो आमरा सबाई जानी जे राम हच्छे थार्ड पार्सन सिंगुलर नम्बर, एइजन्य इज। ए देखो थार्ड पार्सन, एसे पार्सनेर एकटा ब्यापार थाकलो जार कारणे इज। देटाओ थार्ड पार्सन, तारपरे व्यवहार हयेछे आर, केनो देटा बहुवचन। এই বিষয়ে আমি শেষের দিকে আসব। শুধু সংখ্যাটার ধারণা দেওয়ার জন্য তোমাদের বলেছি পার্সন অনুযায়ী ভার্বের রূপটা হয়, তার মানে ভার্বের রূপ নির্ভর করে পার্সনের উপরে। এই যে পার্সনটা, এই পার্সন তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। কি কি? ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ, থার্ড পার্সন মানে প্রথম বা নাম পুরুষ। এবারে আমরা আসব ফার্স্ট পার্সন নিয়ে। তাহলে ফার্স্ট পার্সন কি? মনে রাখবে বক্তা নিজেকে বোঝাতে যে পার্সনটা ব্যবহার করে তাকেই বলে ফার্স্ট পার্সন। অর্থাৎ যে বা যারা নিজেকে বোঝাতে কথা বলার সময় যে পার্সনটা ব্যবহার করবে সেটাই হবে ফার্স্ট পার্সন। যেমন কি হতে পারে? আই, আই মানে আমি, আমরা জানি। উই, উই মানে আমরা। মি মানে আমাকে। আওয়ার মানে আমাদের, এক্সেট্রা। তার মানে আমি, আমরা দিয়ে যেগুলো বোঝাবে সেগুলো হলো ফার্স্ট পার্সন। বুঝতে পেরেছো? এবারে আমরা আসব সেকেন্ড পার্সন, যার মানে মধ্যম পুরুষ। তাহলে সেকেন্ড পার্সন কাকে বলে? মনে রাখবে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলে সেকেন্ড পার্সন। তার মানে উপস্থিত কাউকে, মানে তোমার সামনে বা আমার সামনে যখন আমরা কথা বলছি তখন যে সামনে আছে তাকে বোঝাতে আমরা যে পার্সনটা ব্যবহার করব তাকে বলবো সেকেন্ড পার্সন। যেমন ইউ, আমরা সবাই জানি ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা, আবার ইউ মানেই তোমাকে। ইওর, ইওর মানে তোমার, এক্সেট্রা। ডিটেলসে আমি একটু পরে আসব। তাহলে আমরা সেকেন্ড পার্সনকে সেটা বুঝতে পেরেছি। এবার আসব থার্ড পার্সন। থার্ড পার্সনের বাংলাটা হলো প্রথম বা নাম পুরুষ। খেয়াল রাখবে থার্ড পার্সন কিন্তু তৃতীয় পুরুষ না, থার্ড পার্সনের বাংলাটা হলো প্রথম পুরুষ বা নাম পুরুষ। তাহলে হোয়াট ইজ থার্ড পার্সন? মনে রাখবে যার সম্বন্ধে কিছু বলা হবে তাকে বলে থার্ড পার্সন। আর একটু ডিপলি বলতে গেলে কেমন হবে? মানে যখন অন্য কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা বলবো তখন যে পার্সনটা ব্যবহার করব সেটাই হবে থার্ড পার্সন। যেমন হি, আমরা সবাই জানি হিটা ছেলেদের কাছে ব্যবহার হয়। হি, শি, হি মানেও সে, তিনি, ঠিক আছে, আপনি, হিম, হার, দে, এক্সেট্রা। এছাড়া আরও অনেক আছে, ডিটেলস একটু পরে আসব। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে আমি, আমরা দিয়ে যদি বোঝাই তাহলে সেটা হবে ফার্স্ট পার্সন, তুমি, তোমরা দিয়ে যেটা বোঝাবে সেটা হবে সেকেন্ড পার্সন, এবং
আমি আমরা তুমি তোমরা বাদে বাকি সব থার্ড পার্সন, এই যে যেগুলো লিখেছিলাম আমি, হি শি হিম হার দে এবং যে কোনো নাম, এছাড়া আরও আছে শেষের দিকে বলবো ডিটেলসে। তাহলে আমরা পার্সন কি এবং পার্সন কত প্রকার সেটা বুঝতে পেরেছি। এবারে এই যে পার্সন, এই পার্সনটা তৈরি হয় দুটো পার্টস অফ স্পিচ নিয়ে, কি কি? একটা হলো নাউন, অপরটি হলো প্রোনাউন। প্রোনাউন বলতে কোন প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। তাহলে প্রোনাউন বলতে আমরা কাকে বুঝবো? পার্সোনাল প্রোনাউন। তার মানে এই যে পার্সন তিনটা বলেছি আমরা, এই তিনটা পার্সন তৈরি হয় দুটো পার্টস অফ স্পিচ নিয়ে, হয় সেটা হবে নাউন, না হলে সেটা হবে পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন থেকেই পার্সোনাল প্রোনাউন, প্রোনাউনের একটা শ্রেণীবিভাগ পার্সোনাল প্রোনাউন, যেটা তোমরা প্রোনাউনের ভিডিওতে দেখতে পাবে। তাহলে আমরা জানতে পেরেছি দুটো পার্টস অফ স্পিচ নিয়ে পার্সনটা তৈরি হয়। এবারে এই যে পার্সনটা, নাউনের অবস্থানের পরিবর্তন হয় না আমরা জানি, নাম নামি, কিন্তু এই যে পার্সোনাল প্রোনাউনটা আছে এর পজিশনের পরিবর্তন হবে। কেমন করে? এই যে প্রোনাউন, এই প্রোনাউনের পাঁচটা পজিশন, মানে এই প্রোনাউন মানে পার্সন, ঠিক আছে, এই যে পার্সনটা আছে পার্সোনাল প্রোনাউন থেকে যে পার্সনটা হবে, সেই পার্সনের পাঁচটা পজিশন কে কি? একটা হচ্ছে সাবজেক্ট রূপে, একটা অবজেক্ট রূপে, একটা অ্যাডজেক্টিভ রূপে, একটা পজেসিভ রূপে, এবং শেষেরটা হলো রিফ্লেক্সিভ রূপে। এবার আমি তোমাদেরকে বোঝাবো যে পজিশন রূপে কেমন করে কি হয়। আমি প্রথমে বলছি, লিখছি যে সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে বলছি অবজেক্ট, অ্যাডজেক্টিভ, পজেসিভ, এবং সবার শেষে রিফ্লেক্সিভ। দেখো আমি পাঁচটা পজিশন উপরে লিখে নিয়েছি। এবারে আমি আসব ফার্স্ট পার্সন নিয়ে। তার মানে যদি হেডিংটা করতে হতো উপরে, তাহলে আমি লিখতেই পারতাম পজিশন অফ, পজিশন অফ ফার্স্ট পার্সন, ঠিক আছে। ফার্স্ট পার্সনের অবস্থান কেমন হবে? প্রথমে আমি আসব ফার্স্ট পার্সন মানে আমি, আমরা, তার মানে আই, আইটা হলো সাবজেক্ট, আই মানে আমি, আই মানে আবার আমার। তারপরে আই এর অবজেক্টটা কি আসবে? মি, মি মানে আমাকে, ঠিক আছে। তারপরে আমরা আসবো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা হয় মাই, মাই মানে আমার। সবসময় মনে রাখবে এই যে অ্যাডজেক্টিভ প্রোনাউনটা আছে, ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন থেকে যে পার্সনটা হলো সেটা যে অ্যাডজেক্টিভ ফর্ম, এই অ্যাডজেক্টিভ ফর্মের পরে অবশ্যই একটা নাউন থাকবে, ঠিক আছে। তার মানে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে অ্যাডজেক্টিভ প্রোনাউনের পরে অবশ্যই একটা নাউন বসবে। তারপরে আমরা আসব পজেসিভ, আই এর পজেসিভ হলো মাইন, এবং সবসময় মনে রাখবে পজেসিভ প্রোনাউনের পরে কোনো নাউন বসে না, অ্যাডজেক্টিভ প্রোনাউনের আগে নাউন বসবে কিন্তু পজেসিভ প্রোনাউনের পরে নাউন বসবে না। এবং এর রিফ্লেক্সিভ হলো মাই সেলফ, মাই সেলফ মানে আমি নিজে বা আমি স্বয়ং, এটা হলো এক বচনে। এই যে আমরা যেটা করেছি এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হলো সিঙ্গুলার। তাহলে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এর প্লুরালও আছে, যে কোনো পার্সনের দুটো রূপ কি হতে, দুটো নাম্বার কি হতে পারে, একটা হলো সিঙ্গুলার আর একটি হলো প্লুরাল। তাহলে
সিঙ্গুলার রূপে আই এর রূপগুলো আমরা দেখতে পেলাম, যে পাঁচটা রূপ সেটা আমরা দেখতে পেলাম। এবার এর যদি প্লুরাল হয় তাহলে আমি, আমি এর বহুবচনটা কি হয়? আমরা। তাহলে এদের অবস্থানটা কি হবে দেখো, উই, উই মানে আমরা বা আমাদের। তাহলে এর অবজেক্টটা কি হবে, আস, আমাদের বা আমাদেরকে। তারপরে এর অ্যাডজেক্টিভটা কি হবে, আওয়ার, আওয়ার মানে আমাদের। আগেই বলেছি অ্যাডজেক্টিভ প্রোনাউনের পরে অবশ্যই একটা নাউন বসবে, যখন আমি বাক্য দিয়ে বোঝাবো তখন বুঝতে পারবে। তারপরে কি হবে, এর পজেসিভ কি হবে, আওয়ার্স, আমাদের। এবং এর রিফ্লেক্সিভটা কি হবে, আওয়ার সেলস। সেলফের বহুবচন সেলভস, ঠিক আছে। দেখো এখানে এক বচন ছিল, এর বহুবচনটা সেলভস, SELVES, মানে এফটাকে তুলে দিয়ে তার জায়গায় VES বসবে। বলে এটা ছিল ফার্স্ট পার্সনের রূপ, পজিশন অফ ফার্স্ট পার্সন। তাহলে সাবজেক্ট রূপে কি হবে, অবজেক্ট রূপে কি হবে, অ্যাডজেক্টিভ রূপে কি, পজেসিভ রূপে কি, এবং রিফ্লেক্সিভ রূপে কি, তাহলে সেটা আমরা দেখতে পেয়েছি। এবং তার সাথে এর বহুবচনটাও আমরা দেখতে পেয়েছি, এটা ছিল ফার্স্ট পার্সনের রূপ। তাহলে এবার আমরা আসব সেকেন্ড পার্সনের রূপ নিয়ে। কেমন করে সেকেন্ড পার্সন বলতে, আমরা জানি যে আমি আমরা ফার্স্ট পার্সন আর তুমি তোমরা সেকেন্ড পার্সন। তার মানে সেকেন্ড পার্সন কারা, তুমি তোমরা দিয়ে যেগুলো থাকবে সেগুলো হলো সেকেন্ড পার্সন। তাহলে সাবজেক্টটা কি সেকেন্ড পার্সনের, ইউ, ইউ মানে তুমি বা তোমার। এর অবজেক্টটাও ইউ, অ্যাডজেক্টিভটা ইওর, তোমার। আগেই বলেছি অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে। তারপরে কি আসবে, পজেসিভটা কি হলো, ইওরস। রিফ্লেক্সিভটা দুটো আছে, মনে রাখবে ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা। যখন তুমি হবে তখন তো সেটা সিঙ্গুলার, আর যখন তোমরা হবে সেটা হলো প্লুরাল। তাহলে এর দুটো ফর্ম হবে, কি হবে, একটা ইওরসেলফ, এটা সিঙ্গুলার, তুমি নিজে, আর একটি হবে বহুবচন, তোমরা নিজে। দেখো এখানে সিঙ্গুলার আর প্লুরাল রূপটা একই, শুধু একটা রূপটা আলাদা ছিল, সেটা হলো ইওর সেলফটা সিঙ্গুলার আর ইওর সেলফটা প্লুরাল। বাদ বাকি সবই সিঙ্গুলার রূপেও বসে, প্লুরাল রূপেও বসে। ইউটাও সিঙ্গুলার, ইউটাই প্লুরাল। যখন সিঙ্গুলার হবে তখন এর রিফ্লেক্সিভটা হবে ইওর সেলফ, আর যখন প্লুরাল হিসেবে বসবে তখন হবে ইওর সেলফস। বাদ বাকি যে চারটা ফর্ম দেখতে পাচ্ছি, এদের চারটা ফর্মেরই সিঙ্গুলার রূপও এক, প্লুরাল রূপও এক। তাহলে আমি আশা করব পজিশন অফ সেকেন্ড পার্সনটা বুঝতে পেরেছো তোমরা। এবারে আমরা আসব পজিশন অফ থার্ড পার্সন। থার্ড পার্সন কোনগুলো, আমি, আমরা, তুমি, তোমরা বাদে বাদ বাকি সব থার্ড পার্সন। তাহলে এক এক করে আমি আসি, কেমন করে, প্রথমে সবার আগে আমি আসব হি। হি মানে তিনি, সে, আপনি, তিনটাই হয়। এবং হিটা কি হয়, ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর অবজেক্টটা হবে হিম, হিম মানে তাকে, ঠিক আছে। যদি আপনি করে বলি তাহলে আপনাকে। এর অ্যাডজেক্টিভটা হবে হিজ, হিজ মানে তার। পজেসিভ হবে হিজ, দুটো রূপ একই, শুধু মানেটা আলাদা হবে। এই এর পূর্বে অ্যাডজেক্টিভ যেহেতু, এটা এরপরে অবশ্যই নাউন বসবে, আর যদি পজেসিভের পরে নাউন বসে না অতএব শুধু হিজটা একাই থাকবে। এবং এর রিফ্লেক্সিভটা হবে হিমসেলফ, হিমসেলফ মানে তিনি স্বয়ং বা সে স্বয়ং, স্বয়ং আর নিজে একই। তারপরে আমরা আসব সি। সিটাও মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সি মানে এটার যে মানে যেমন, এটার মানুষ সেম একই। অবজেক্টটা হবে হার, অ্যাডজেক্টিভটা হার, পজিটিভটা হবে হার্স, এবং রিফ্লেক্সিভটা হবে হার সেলফ।
তারপরে আসব দে দেটা বহুবচন এই হি সি এর বহুবচনটা দে তাহলে এখানে আমি লিখতেই পারি প্লুরাল মনে রাখবে যে কোনো থার্ড পারসনের বহুবচন সাবজেক্ট হিসেবে দে হয় এবং অবজেক্ট অ্যাডজেক্টিভ পজেসিভ রিফ্লেক্সিভ হিসেবে কি হয় আমি এখন পরপর লিখছি তাহলে দেটা সাবজেক্ট এর অবজেক্টটা হবে দেম দেম মানে তাদের বা তাদেরকে অ্যাডজেক্টিভটা হবে দেয়ার পজেসিভটা হবে দেয়ার্স এবং রিফ্লেক্সিভটা হবে দেমসেলভস তারপরে আসবো আমরা ইট আই টি ইট ইট মানে ইহা ঠিক আছে ইট এর অবজেক্টটাও ইট অ্যাডজেক্টিভটা ইটস পজেসিভও ইটস এবং রিফ্লেক্সিভটা হবে ইটসেলফ এটা হচ্ছে থার্ড পার্সনের প্রোনাউন ছিল হি সি দে ইট ঠিক আছে এছাড়া দিস দে থাকতে পারে এবং যে কোনো নাম যেমন কি যে কোনো নাম বলতে যে কোনো নাম নামের পজিশনের কোনো চেঞ্জ হবে না তাহলে থার্ড পার্সন মেইনলি যেগুলো আমরা পেয়েছি হি সি দে ইট আর আরেকটি কথা মনে রাখবে কি যে কোনো থার্ড পার্সনের সাবজেক্ট রূপে তার বহুবচন দে অবজেক্ট রূপে দেম অ্যাডজেক্টিভ রূপে দেয়ার পজিসিভ রূপে দেয়ার্স এবং রিফ্লেক্সিভ রূপে দেমসেলভস তাহলে আমি আশা করি তোমরা পজিশন অব পার্সন স্পেশালি পার্সোনাল প্রোনাউন থেকে যেগুলো তৈরি হয়েছে সেইগুলো আমরা বুঝতে পেরেছি এবং তার সাথে এটাও বুঝতে পেরেছি যে কোনো নামের পজিশন সেমই থাকে নামের কোনো চেঞ্জ হবে না তাহলে এটা আমি আশা করবো যে তোমরা তাহলে পুরো পার্সন বিষয়টাকে বুঝতে পেরেছো পার্সন নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই এবারে এই যে আমরা জানতে পেরেছি সাবজেক্ট অবজেক্ট অ্যাডজেক্টিভ পজিসিভ রিফ্লেক্সিভ এর যে পজিশনটা সেটা আমরা এখন উদাহরণের মাধ্যমে জানব তাহলে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো প্রথমে আমি কয়েকটি বাক্য দেব এবং মাঝখানে বা যেখানে গ্যাপ দেওয়া দরকার সেখানে গ্যাপ দেব সেটা দেখার পর বুঝতে পারবো যেমন ধরো ড্যাশ এট রাইস উইথ ড্যাশ ইয়েস্টারডে এই একটা বাক্য দুই নম্বর ইট ইজ ড্যাশ পেন তিন নম্বর দিস pain is dash দেখো চার নম্বর she killed ড্যাশ দেখ কি আছে প্রথমে কি হচ্ছে ড্যাশ এট রাইস উইথ ইয়েস্টারডে সবসময় মনে রাখবে সাবজেক্টটা ভার্বের আগে বসে তার মানে ভার্বের আগে যে বসবে সেটা হলো সাবজেক্ট তার মানে এখানে যে বসবে তাকে সাবজেক্ট হতে পারে যদি আমি আই দিই আই আইটা আমরা জানি সেটা সাবজেক্ট যদি মনে করো আমি উই দিই দিতেই পারি উই মানে যাই দেবো আমাকে
কি দিতে পারি যাই দেই না কেন আমি তাহলে সেটা আমাকে সাবজেক্ট ফর্মটা দিতে হবে এখানে তার মানে ভার্বের আগে যে বসবে সেটা হচ্ছে সাবজেক্ট ফর্ম দেখো লাস্টে আছে অবজেক্ট ফর্মটা কোথায় বসে অবজেক্ট ফর্মটা বসে ভার্বের পরে তার মানে এখানে যে আছে সে হবে তাহলে অবজেক্ট তার মানে আই যদি দিই তাহলে আই এট রাইস উইথ তাহলে অবজেক্ট ফর্ম দেবো উইথ হিম যদি আই রাখি তাহলে হিম দেবো যদি উই দিই তাহলে হয়তো দেম দিতে পারি দেম দিতে পারি যদি হি দিই মি দিতে পারি আমি যাই হোক আমাকে এখানে যাকে দেবো সেই অনুযায়ী আমাকে এখানে বসাতে হবে তার মানে ভার্বের আগে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে বসবে হচ্ছে সাবজেক্ট ফর্ম এবং ভার্বের পরে গ্যাপ থাকলে সেখানে বসবে অবজেক্ট ফর্ম তারপরে দেখো আমি একটা দিয়েছি ইট ইজ জ্যাসপেন দেখো ভার্বের পরে গ্যাপ আছে তারপরে কি আছে একটা নাউন আছে মনে রাখবে নাউন টু বি ভার্বের পরে টু বি ভার্বের পরে এবং নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ ফর্ম বসে টু বি ভার্বের পরে এবং নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ ফর্ম বসে তার মানে ইট ইজ হয় মাই পেন করতে পারি আমি এটা অ্যাডজেক্টিভ ফর্ম আমরা জানি আওয়ার পেন করতে পারি ঠিক আছে হিজ পেন করতে পারি হার পেন করতে পারি মোট কথা আমাকে এখানে অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হবে তার মানে টু বি ভার্বের পরে এবং নাউনের আগে অ্যাডজেক্টিভ ফর্ম বসে তার মানে অ্যাডজেক্টিভ পার্সনটা বসবে পার্সোনাল প্রোনাউন তারপরে দেখো আমি পড়েছি দিস পেন ইজ সবসময় মনে রাখবে যে টু বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে এবং তারপরে যদি নাউন না থাকে তাহলে সেখানে বসবে পজেসিভ ফর্ম তার মানে দিস পেন ইজ মাইন আমি বলতেই পারি এটা আমার কলম তার মানে এখানে তুমি যাকেই বসাও তাকে হতে হবে পজেসিভ ফর্মে তারপর দেখো আমি একটা দিয়েছি সি কিল যেখানে আমি একটু ইঙ্গিত দিয়ে দিয়েছি যাতে এখানে সেলফ যুক্ত বসে তার মানে সি কিল্ড সে হত্যা করেছিল হার সেলফ সে নিজেই নিজেকে হত্যা করেছিল ঠিক আছে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে সেন্টেন্সের মাধ্যমে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন কোন ফর্মটা বসবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে আরও ধারণাটা ক্লিয়ার হবে এবং শেষবারের মতো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি মেইন ভার্বের আগে সাবজেক্ট বসে মানে সাবজেক্ট ফর্মটা বসবে যে পার্সনটা বসবে তাকে সাবজেক্ট রূপে বসতে হবে মেইন ভার্বের পরে যে ফর্মটা বসবে তাকে অবশ্যই অবজেক্ট ফর্ম হতে হবে টু বি ভার্বের পরে এবং নাউনের আগে যে ফর্মটা বসবে তাকে অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে এবং টু বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে এবং তারপরে যদি নাউন না থাকে নাউন থাকলে অ্যাডজেক্টিভ ফর্ম বসবে আর যদি নাউন না থাকে তাহলে পজেসিভ ফর্ম বসবে আর কখন হবে সেলফের সাথে যখন আমরা অবজেক্ট যোগ করব ঠিক আছে তখন যেটা হবে সেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ যে পার্সনের যে আমরা বলছি সেটার যে পঞ্চম ফর্মটা রিফ্লেক্সিভ সেটা হবে তাহলে আমি আশা করি পার্সন এবং তার পজিশন নিয়ে তোমাদের কোনো ডাউট নেই এরপরও যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমি অবশ্যই তোমাদের কমেন্টে উত্তরটা জানিয়ে দেবো তাহলে আজকের মতো ক্লাস এ পর্যন্তই